বর্তমান সময়ত অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, সমান্তরালক শাক পাচলির প্রতিবিধ পাচলিরে কিন্তু মূল্য বৃদ্ধি হয়েছে। আর মানে আজি এনডিটিভির দর্শক দেখাম যাটর এখন পাচলি বজারের পরিবেশ। আর বর্তমান যেহেতু প্রতিবিধ সামগ্রীরে বিভিন্ন ঠাইত বিভিন্ন মূল্য বৃদ্ধি পাইছে, আর যাটত এটা বজার মূল্য কি মানে কথা পাতি মূল সহযোগে দেখাইছে। মই যেহেতু যাটর নিউভিল রোডের এখন পাচলি বজারত আছো, মই ইয়ার ক্ষুদ্র ব্যবসায়ী সকলের মন্তব্য লোবলৈ চেষ্টা করিম, কিয়নো এইখন বজারত সকল আসলে পাচলির উভয় নদী হয়ে পড়ে, বিভিন্ন প্রান্তরপরা ইয়ালৈ শাক পাচলি আহে। আর আজির দিন বেঙেনা, ভাত, কেরালা, বিলাহী, জিকা, কচু আদির মূল্য কি মানে কথা পাতিম। এগারী ক্ষুদ্র ব্যবসায়ী আছে, মই কিছু কথা পাতিম। যেহেতু বর্তমান সময় প্রতিবিধ সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, যাটত পাচলির এটা বজার মূল্য কি ছবি লাগে আপনার? বেঙেনা বেঙেনা আপনার 90 টাকা, ভাত কেরালা 80 টাকা, তিতাকেরালা 80 টাকা, জাতিলাও 40 টাকা, জলকিয়া 100 টাকা কেজি 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 100 টাকা। ইমান বৃদ্ধি পাইছে কিয়? মাল নাইকিয়া হয়েছে, দাম বাড়ব, মাল আকো এভেলেবল হব, দাম কমে যাব। এইখন বজারে শাক পাচলি কোরপা আহে? নগাঁও পা আহে, আপনার লোকাল মালও আহে, বা আপনার সাইডের পা জোরও আহে মাল, নিজের ভারপতিয়া বেশি আছে। আমি ইয়ারপা লয় আমি বিকো, মানে ইয়ারপা লয় আকো বিকেগে, ইয়ারপা আপনি 80 টাকা নি? না, ইয়ারপা আমার 15 টাকা ধরব, 10 টাকা আমি আকো 80 টাকায় বিকিব বিকিব। আপনি কত বিকেগে? মই দলং পা বিকো, বগে দলং পা হয়। আপনি 80 টাকা বিকিব? হ্যাঁ, মানে 10 টাকা 5 টাকা মার্জিন তো খাবলে, ইমানে আমার মার্জিন আছে, ইয়াতো তেনেকে দিয়ে 5 টাকা 10 টাকা আমার খালি হোলসেল, গতি কমাই দিয়ে, উপায়তো নয়, নিবই লাগবে, বেপার করবই লাগবে। তার মূল্য 90 টাকা প্রতি কিলো, ভাত কেরালার মূল্য 90 টাকা, তেনেদরে জিকার মূল্য আজির দিনত 80 টাকা কেজি। আর বিভিন্ন প্রান্তর আসলে ক্ষুদ্র ব্যবসায়ী সকল এখন বজারলৈ আহে, আর ইয়াত বিভিন্ন শাক পাচলি উভৈনদী হয়ে পড়ে। আর যেহেতু বর্তমান সময়ত প্রতিবিধ সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধির ফলত আসলে সর্বসাধারণ রাইজে বারোক জুরলা হবলগা হয়েছে। আর এনে ধরনের আসলে বিভিন্ন পাচলির এবার মূল্য বৃদ্ধি হয়েছে, যদি সম্ভব হয় মানে কিছু আসলে গ্রাহকরপরাও মন্তব্য লোবলৈ চেষ্টা করিম, কিয়নো আজির দিনত মূল্য বৃদ্ধির ফলত সর্বসাধারণ রাইজ জুরুলা হয়েছে। আর মানে কিছু কথা পাতিম, বিলাহীর কেজি কেন আজির দিনত কথা পাতিম, এইখান যেহেতু যাটর মুখ্য আসলে বজার, ইয়াত শাক পাচলি উভয়নদী হয়, কিন্তু বর্তমান সময়ত আকাশলঙ্ঘী প্রতিবিধ সামগ্রীর মূল্য বৃদ্ধি। মানে এজন গ্রাহক আছে, গ্রাহকরপরাও মই কিছু মন্তব্য লোবলৈ চেষ্টা করিম। দাদা বহুত দাম, বহুত দাম, বিলাহী 100, মটর 220, তারপর এই ফুলকবি 100, মুঠতে নেফা নেফাও নুরানো, এইটুয়ে একদম 100%। মূলা 40, রাজ্য সরকার কি কম, কি মানুষ কোনে চাব, কাক চাব, সেইটোৱে সেইটোৱে গোখানি হব 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 হয়। এয়া এনেদরে গ্রাহকসকলে আসলে মূল্য বৃদ্ধির ফলত যথেষ্ট হারাশাস্তির সন্মুখীন হয়েছে, কিয়নো আজির দিনত মটর 220 টাকা কেজি বলে উল্লেখ করেছে। আর ঠিক সেইমতে প্রতিবিধ সামগ্রীর মূল্য বৃদ্ধি যেহেতু হয়েছে, আর কিছু ব্যবসায়ীও আছে, মই কিছু মন্তব্য লোবলৈ চেষ্টা করিম, কিয়নো এনেদরে মূল্য বৃদ্ধির ফলত সর্বসাধারণ রাইজ জুরুলা হয়েছে। আর বর্তমান সময় যেহেতু প্রয়োজনীয় প্রতিবিধ সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, আর গৃহিণী সকল যথেষ্ট বিপদত পড়িছে। আর মই কিছু মন্তব্য লোবলৈ চেষ্টা করিম, যদি সম্ভব হয় মই কিছু মন্তব্য লোম। আজির দিন ইয়ার মূল্য কি আপনার? লাই পালেং সকল আছে, মূলা কেন মূল্য? পালেং 50, আর ধনিয়া মুঠি 20, আর কি লোক চুকা লো কেজি 80 টাকা, চুকা আর মূলা 60 টাকা। আপনি নিজে গই আনে কেন? তাত কি মানে এটা বজার মূল্য? তাতো দাম আছে, পালেং পালেং আমি 50 টাকা আনিছো, কেজি 60 টাকা বিকিছো, 60 70।
আজি দিনটো লাই শাকৰ খাদি নহয় আ নিলে নিলে হয় আসলে হেয়া ক্ষুদ্র ব্যবসায়ী সকলে উল্লেখ করেছে আজির দিন আসলে ধনিয়া প্রতি কিলো ধনিয়ার মূল্য আজির দিন এহাজার টাকা বলে উল্লেখ করেছে আর পালেং লাই সকলে আসলে মূল্য সত্তর আশি তেনেদরে হয়েছে আর আজির দিন যদি যোরহাটর বজারের পরিবেশ চাবলে যায় যোরহাটর বজারত আসলে যথেষ্ট মূল্য বৃদ্ধি হয়েছে কেবল যোরহাটতে নয় বিভিন্ন প্রান্তর আসলে শাক পাচলির বজার ভিন্ন দাম আর যোরহাটতো আজির দিন আসলে প্রতি কিলো ধনিয়ার মূল্য এহাজার প্রতি কিলো জিকার মূল্য ষাঠির পর সত্তর টাকা আর প্রতি কিলো আসলে ভাত কেরেলার মূল্য আশি টাকা তেদরে মূল্য বৃদ্ধি হয়েছে আর মানে কিছু মন্তব্য লোবলে চেষ্টা করি যেহেতু কেবাগিও ব্যক্তি ইয়াত আছে কেবাগিও ব্যবসায়ী ইয়াত আছে দাদা আপনি ইয়ার ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু ইয়াতে আপনার ঠাই ভেদে বেলেগ বেলেগ হয় নাকি এখন দোকানত সুদিলো আশি টাকা এখনত সুদিলো নব্বই মানে কি হয় কাস্টমার বিলাকে এটা এটন মাল নিকি নেকেনে এখন আপত মাল বিলাক কোয়া হয় মানে কাউন্টে বুঝি পালে মানে কি হয় আমি যদি ষাট টাকা বলে কয়টা পঞ্চাশ টাকা দিয়ে আমি আশি বলে গেলে ষাট মার্কেটিং হয় মানে সেইটো কারণে কিছুমান দোকানে মানে রেটটো আপত কয় মূল্য যথেষ্ট বেশি হয়েছে মাল আর সবজির দাম কম বা সবজি কম লাগে দামটো বেশি আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।